হ্যালো হ্যালো হ্যালো, কি করছো? সবাই কেমন আছো বলো? আমি তো বাইটির মধ্যে হাজার কাজের মধ্যেও একটা ভিডিও বারবার চোখে পড়ছে আর খুব অবাকও হচ্ছি। একটু লাইটটা কম, এভাবে বসি আমি, মানে অবাক হয়ে যাচ্ছি কিভাবে মা মেয়ে দুজন দুজনার ব্যাপারে কথা বলা, কাদা ছোড়াছুড়ি, মানে এটা কখনো মা মেয়ের কন্টেন্ট, মেয়ে মায়ের কন্টেন্ট এটা হতে পারে? মা মেয়ের মধ্যে মতবিরোধ হতেই পারে, মা মেয়ে বলবো না, মানে বাচ্চাদের সাথে তার মায়ের মতবিরোধ হতেই পারে, সেটা সোশ্যাল মিডিয়া, সেটা ইউটিউব প্ল্যাটফর্মে এসে জিনিসটাকে মানে তুলে ধরা, 10টা লোককে দেখানো, ওই মানে মা মেয়ের সম্পর্কের মধ্যে হাজার প্রবলেম থাকতে পারে, সেগুলোকে নিয়ে মা মেয়ের গায়ে কাদা দিচ্ছে, মেয়ে মায়ের গায়ে কাদা দিচ্ছে, মানে এটা কি হচ্ছে? কলিযুগ জানি, এতটা কলি হয়ে গেছে, মানে যুগটা এত, মানে কলিযুগের এমন অবস্থা যে একটা মা মেয়েকেও বলতে ছাড়ছে না, যে অ্যাটলিস্ট ও বলছে বলুক, আমি চুপ থাকি, আমি তো মা, আর মেয়ে তো মানে সাবাস। তোমাদের কি ফোন কলে কথা হয় না দুজনার মধ্যে? ফোন করে বা মায়ের সামনে তো ছেড়ে দাও, ফোন করে আমরা কখনো, আমিও আমার মায়ের থেকে দূরে থাকি, কারেক্ট? কখনো যদি, এরকম তো কোনো দিনই নয়, বাট স্টিল কোনো সময় কিছু যদি হলো কী করি আমি? ফোন করে মায়ের সাথে সেই জিনিসটা, অনেকেই মানে কখনো কেউ বলতে পারবে না যে মাদের মেন্টালিটির সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ করে, আজকাল ম্যাচ করে না, অনেক অনেক ডিস্টেন্স হয়, অনেক মেন্টালিটির ফারাক হতে পারে, বাট দ্যাট মিন্স এটা নয় যে ওয়াইটিতে আমি একটা চ্যানেল খুলেছি সেখানে আমার মাকে আমি রামপাট ভুলভাল বলবো। মা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে চ্যানেল খুলে মা আমাকে ভুলভাল বলবে, তাহলে মা মেয়ের সম্পর্কটা কি মানে নর্মাল রইলো বলো একবার, এটা কি হচ্ছে? মানে তোমরা কি করছো, কি করছো? ক্যামেরা খুলে মানে বর বউ বসছো, মায়ের ব্যাপারে যা নয় তাই বলছো, যা ইচ্ছে হচ্ছে তাই করছো, একবার নিজের বাড়ির মানে একটা মায়ের যে সম্মান তোমাদের নিজেদের, শুধু তুমি এখানে ক্যামেরা খুলে ডোন্ট থিঙ্ক কি তুমি তোমার মাকে ছোট করছো, এখানে তুমি তুমি নিজেকেও ছোট করছো, অ্যাজ এ মেয়ে তুমি নিজেকেও ছোট করছো, যে মা এ ব্যাপারে বলে, এরকম কখনো হয় না, এরকম কোনো মামের সম্পর্ক হতে পারে না। ভুল মাদের সাথে আমাদের জেনারেশনের একটা গ্যাপ থাকে অনেক কিছুতে, অনেক কিছু বলে ওরা, অনেক কিছু শুনতে হয় আমাদের, সেটাকে ওইভাবেই নিতে হয়। সি আমার মা যেমন আমার হাফ প্যান্ট পরা পছন্দ করে না, আমি শর্টস পরি বাড়িতে, বর্ধমানে গেলে আমাকে শর্টস পরতে দেয় না, বলে না এখানে জয়েন বাড়ি মানে আশেপাশের লোকরা রান্না হচ্ছে এখানে রান্নার ঝাঁঝের এই অবস্থা। তো মা সবসময় আমাকে বলে যে না তুমি এটা পড়বে না, দ্যাট মিন্স কি আমি এটা নিয়ে এখন মানে লেকচারবাজি মারতে বসবো, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আমি সেখানে খুলে নিয়ে বলবো না আমি মানছি না, আমি মানবো না, আমি এটা পড়বো, তুমি কি করেছো, মানে এটা কোনো মানে সম্পর্ক হলো মা মেয়ের সম্পর্ক, এরকম হতে পারে? তোমরা কি দেখাচ্ছ ওয়াইটি? তোমাদের যাদেরকেই বলছি আজকে কেউ নিজেদের বোল্ড ভিডিও দিয়ে রেভিনিউ কামাবার চেষ্টা, আজকে কেউ এই একে জুতো মারছে ওকে জুতো মারছে, তাও এই সমালোচনার ভিডিওগুলো নেওয়া যায়, বাট যখন তুমি
তোমার মাকে নিয়ে বলছো, জিনিসটা দেখতে খুব খারাপ লাগছে। বন্ধ করো তোমরা এগুলো। মা বলছে মেয়েকে নিয়ে, মেয়ে খার খেয়ে যাচ্ছে, আরও মেয়ে ভিডিও বানাচ্ছে জামাইকে পাশে বরকে পাশে বসিয়ে। এটা ঠিক নয়, তোমরা ভুল করছো। তোমরা অ্যাটলিস্ট মানে প্রতিটা মা মেয়ের সম্পর্ককে ছোট করছো, তোমরা যেই জিনিসটা দেখাচ্ছ বাইটিতে এসে। সিরিয়াসলি, এটা মা মেয়ের সম্পর্ক হয় না। আমরা মেয়েরা মাদেরকে সমস্ত কথা বলতে পারি একদম, তাতে হয়তো মারা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে সেই ব্যাপারে হয়তো রাজি নাও হতে পারে, মানতে নাও পারে, নাই মানতে পারে, মেন্টালিটি ম্যাচ নাই হতে পারে। আজকালকার যুগে দাঁড়িয়ে মাদের সাথে আমাদের মেন্টালিটি অনেক জায়গায় ম্যাচ হয় না। দ্যাট মিন্স এটা নয় যে ওয়াইটিতে চ্যানেল খুলে মাকে আমি ভুলভাল বলবো, ঝগড়া করব। এই ঝগড়া অশান্তি তোমরা অন কল সামনে গিয়েও করতে পারো। প্লিজ এটা স্টপ করো, এটা দেখতে ভীষণ খারাপ লাগছে। তো মানে সরি, বাড়ির সামনে অনেক গাড়ি যায় তো তাই আওয়াজ হচ্ছে। এটা দেখতে লিটারেলি খারাপ লাগছে। মা মেয়ে মিলে সবাই মিলে একটু একটুখানি একটুখানি একটু সিট 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 করো সিট করো। এখানে ভিডিও করা আমার জন্য খুব চাপের, নিচে বসলে চলে আসেন। এই যে আর একজন আসছেন, আমি যেখানেই থাকবো আমার মানে বডিগার্ডেরা। তো যাই হোক, সরি টু ডিস্টার্বিং ইউ গাইস। সিট করো, দেখো দেখো দেখো, আমাকে বসে ভিডিও করতে দেবে না। যাই হোক, আলটিমেটলি তোমরা কিন্তু ভুল করছো, ভুল জিনিস প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাচ্ছ। যখন ওয়াইটিতে তোমরা চ্যানেল খুলেছো, ওয়াইটিতে তোমরা এসে ভিডিও করছো, তোমরা অ্যাটলিস্ট তোমাদের উচিত, চেষ্টা রাখা উচিত যে কিছু মানুষকে সৎ মানে সৎ চিন্তা সৎ ভাবনা, কিছু মানুষকে ভালো কিছু থিঙ্ক দেওয়ার, তাই না? সেখানে তোমরা কন্টিনিউ মানে এক একজনা এক এক রকমভাবে, কেউ দেখাচ্ছ যে নোংরাভাবে বোল্ড ভিডিও করো, তোমরা ওয়াইটিতে প্রচুর নাম কামাবে, কেউ তোমরা এটা করছো যে মানে ভুলভাল কথা বলা, অ্যাটলিস্ট এইগুলো তাও নিয়ে নেওয়া যায়। আজকে তোমাদের দেখে আরও কিছু মেয়ে যারা তোমাদের থেকেও ছোট হবে, যারা আমার থেকেও ছোট হবে, তারাও ভাববে আমি ওয়াইটিতে বসি, বসে দুটো মাকে নিয়ে ভুলভাল কথা বলি, দুটো পার্সোনাল লাইফের ব্যাপারে কথা বলি, তাহলেই তো হিট হয়ে যাবে। তো এটা ভুল করছো, গাড়ি যাচ্ছে, তো এটা ভীষণ ভুল করছো। এই জিনিসটা বন্ধ করো। এটা নিয়ে সবাই বলছে, সবাই ভিডিও করছে, কেন তোমার মানে তোমাদের দুজনের মধ্যে কেন অন্য কেউ আসবে, কেন অন্য কেউ কিছু বলবে, কেন এতগুলো লোক তোমাদের জ্ঞান দেবে? বিশেষ করে আমি যে আন্টি আছে, আমি আন্টিকে বলবো, আন্টি আপনি অ্যাটলিস্ট এই জিনিসটা বন্ধ করুন, আপনি তো অনেক ম্যাচিওর, আপনার থেকে তো এই জিনিসটা আশা করা যায়ই না। আপনার মেয়ে বলছে বলে আপনাকেও বলতে হবে, আপনাকেও ভিডিও বানাতে হবে, এটা ভুল করছেন আপনি। আজকে আপনার মেয়ে আপনাকে নিয়ে 10টা কথা বলছে বলে আপনিও চলে এলেন বাড়িতে। আমি সবসময় আমার মাকে দেখেছি অশান্তির ভয়ে চুপ থাকতে। এরকম অনেক সময় হয়েছে, হয়তো আমি কোথাও বেরোবো বলেছি, মানে ছোটোবেলার কথা বলছি, কলেজের হয়তো আমার সোশ্যাল আছে, আমি যাব ওখানে, প্রোগ্রামগুলো যেটা হয় কলেজ আমি যাব, তো আমার আসতে রাত হবে, আমি মাকে বলেছি, মা বলেছে আমি কিন্তু তোর বাবাকে সামলাতে পারবো না, তোর যদি 9টার পর, আমার বর্ধমানের বাড়িতে 9টার পর আমি বাড়ি ঢোকা মানে একটা বিশাল, আমি মানে বিশাল বড় একটা ভুল করে ফেলেছি, ঠিক আছে? তো সেটা যেই হতো, 9টা বেজে গেলেই বাবা যেই ফোনটা করতো, মা কিন্তু বাবাকেই সামলাতো। মারা এটাই হয়, মা বাবাকে বলতো ঠিক আছে একটা দিন তো বছরে, ও একটা দিন গেছে, প্রত্যেক দিন তো আর এটা করে না, 10টায় চলে আসবে, আমাকে কথা দিয়ে গেছে। আমি ঘরে ঢুকলে বাবা হয়তো কিছু বললো, তখন মা বলে ঠিক আছে ছাড়ো না, কী করলি বল, তোদের ওখানে কী গল্প? তো মা মেয়ে তো লাইক এটাই হয়, বন্ধু
মারা তো আমাদের বন্ধুর মতো হয়, পুরো কলেজের গল্প, কি কি গান হলো, কোন আর্টিস্ট এসেছিল, সব কিছু মাদের আমরা বলি। এবং বাবাকেও মা কিন্তু ওইভাবেই ঠান্ডা করে, যেখানে বাবাকে মা এইভাবে মানে চুপ করায় অশান্তির জন্য, যাতে ঘরে অশান্তি না হয়, বকা না খায়, তার জন্য মারা যদি এটা করে, সেখানে আমি দেখছি মানে ওয়াইটিতে কাজ করতে এসে দেখছি যে মানে এইভাবে তোমরা মানে একটা মা হয়ে তুমি রিপিটেডলি রিপিটেডলি ভিডিও দিচ্ছ, এটা কোনো ব্যাপার? তুমি প্যাচ আপ করো, তুমি তোমাদের প্রবলেমটা শর্ট আউট করো, করে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আসো যে আমাদের প্রবলেম ঠিক হয়ে গেছে। এটা একদম ভুল জিনিস করছো তোমরা। মা এরকম হয় না, মেয়েও যেমন এরকম হয় না, বাট মা মেয়েদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স থাকে, উইচ ইজ কারেক্ট। সবসময় মাদের সাথে মেয়ে মায়ের সাথে মেয়েদের একটা যে কি বলবো মানে মতের মিল সেটা হয় না। কেউ বলতে পারবে না যে আমার মায়ের মা যেটা যেটা বলে আমি সেইভাবে চলি, এটা হয় না। কিন্তু দ্যাট মিন্স এটা নয় যে ওয়াইটিতে আমি মানে ক্যামেরা খুলে আমি বলতে শুরু করে দেব, তাই না? আমি কথা বলবো, আমি ভুলভাল কথা বলবো, মাকে ভুলভাল কথা বলবো, মায়ের লাইফ ওয়াইটিতে তুলে ধরবো, এটা ভুল, এটা প্রচণ্ড নোংরা। মানে তোমরা অ্যাকচুয়ালি, ওরা যেমন নগ্নতা, শারীরিক নগ্নতা দেখাচ্ছে, তোমরা তোমাদের মানসিক নগ্নতা দেখাচ্ছ। তোমরা মানসিক দিক থেকে যে কতটা বাজে জঘন্য, তোমরা সেটা বারবার দেখাচ্ছ। সো স্টপ, প্লিজ স্টপ, কারণ এই জিনিসটা তোমরা খুব ভুল করছো। তোমাদের দেখে আরও 10 জন এটা করবে, আর কেউ যদি করে তাদের তারাও তোমাদের মেন্টালিটির মতনই মানুষই হবে। আর তোমরা যদি এটাকে মানে কি বলবো এইভাবে যদি কোনো রেভিনিউ কামাতে চাও, তাহলে মানে এটা তোমাদের মেন্টালিটিগুলো, এটা তোমাদের মেন্টালিটি, তোমাদের মেন্টালিটি তাহলে এতটা ছোট বলবো, এতটা ছোট যে তোমরা ফোন কলে তোমরা কিছু করে জিনিসটা শর্ট আউট করে উঠতে পারছো না। তোমাদের অন ক্যামেরা এসে ওয়াইটিতে এসে 10 জায়গায় আলটিমেটলি কি তোমাদের প্রবলেম মানে সলভ হচ্ছে? তোমরা যেটা শুরু করেছো এটা করে তোমাদের প্রবলেমটা কি সলভ হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা আরও বাজে দিকে যাচ্ছে, আরও নোংরা দিকে নিয়ে যাচ্ছ। প্রবলেম সলভ করার চেষ্টা করো, প্রবলেমটাকে বাড়াবার চেষ্টা করো না। প্রবলেমটা তোমরা বাড়াচ্ছ, প্রবলেমটা না বাড়িয়ে প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। ওয়াইটিতে মানে ক্যামেরা খুলে কথা বলে একে অপরের গায়ে কাদা ছিটিয়ে আলটিমেটলি কিচ্ছু হবে না। আমি এত কথা বলতাম না, আমার রিলেশনটা ম্যাটার করেছে, মা আর মেয়ের সম্পর্ক। বিলিভ মি, আমার মা আমার কাছে বন্ধু, সেটা আমার জেঠিমাই হোক, সেটা আমার নিজের মাই হোক না কেন, আমি দুজনকেই মা বলি। আমার জেঠিমাকেও মা বলি, আমি আমার মাকেও মা বলি, তো দুজনাই আমার কাছে তাই। আমার মা আমাকে কাজ শেখায়নি, আমি আমার জেঠিমার কাছ থেকে মানে যেই মাকে আমি জেঠিমাকে আমি মা বলি, পূজার মাকে, তোমরা অনেকেই জানো পূজার মা আমাকে মানে আমাকে মা বড় মা, অ্যাকচুয়ালি আমি জেঠিমা বলি না, বড় মা বলি, তো আমাকে বড় মা প্রতিটা পাট কাজ, জামা কাপড় গোছানো, ঘর গুছিয়ে রাখা, এগুলো ওই মানুষটা শিখিয়েছে। আমি ওয়াইটি আমার ওয়াইটির ভিডিও লিটারেলি দেখে, সে ক্যামেরার সামনে আসে, আমার দুই মা আসে, জানে আমি গালাগালি করি, যাদেরকে করি তাদের ভিডিও যখন দেখিয়েছি তখন বলেছে এরা তো মানে উনি তো ওই ভাষাটা ইউজ করতে পারবেন না, উনি তখন বলেছেন বাবা এরা তো কান কাটা বেহায়া নির্লজ্জ মেয়ে। সো আমি জানি আমি ঠিক, মারা এটাই হয়। আমি যদি ভুল করতাম তখন আমাকে বলতো না মিলি তুমি ভুল করছো, তুমি আর যাই করো, এদের ভিডিওটা করো না, আমাকে এটা বলতো, লিটারেলি বলতো। তাই বলে আমাকে বারণ করলো বলে আমি ক্যামেরা খুলে বসে গিয়ে ভুল ভাল কথা বলবো? মারা যাই হোক, অ্যাজ এ মেয়ে তুমি মায়ের ব্যাপারে এত কথা বলতে পারো না। একটা কথা মনে রেখে দিও, এটা বলেই আমার ভিডিওটা শেষ করব। পৃথিবীতে একটা দিন আসবে যেদিন তোমার পাশে যে বসে ভিডিও বানাচ্ছে সেও তোমার থাকবে না। কিন্তু
যে এই মাকে নিয়ে তুমি এত কথা বলছো, ওই মা আর ওই বাবা কিন্তু তোমার পাশেই থাকবে। সো মা বাবাকে নিয়ে বাজে কথা বাবা নয় তুমি মাকে নিয়ে বলছো, মাকে নিয়ে বলা বন্ধ করো। এর আগেও যখন হয়েছিল তখনও কিন্তু তোমার মাই তোমার পাশে ছিল, ফিউচারেও কোনো দিন বলতে নেই কিছু হোক, বাট কোনো সময় বন্ধু বান্ধব যে কোনো রিলেশন, সেটা বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক, সবাই সরে যায়, কিন্তু মা বাবা কোনো দিন সরে না। মা বাবা কোনো দিন সরে না, মা বাবার স্বাদটা তত দিন থাকে যতদিন তাদের মৃত্যু না হচ্ছে। আর সত্যি যখন মা বাবা থাকবে না, চলে যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন তুমি ক্যামেরা খুলে এই ভিডিওগুলো দেখবে আর তোমার কষ্ট হবে, তোমার লিটারেলি গিল্টি ফিল হবে যে কি বলেছি। সো স্টপ, প্লিজ স্টপ, এই নোংরামিটা বন্ধ করো। তোমরা মানসিক নগ্নতা দেখাচ্ছ, ওরা তো শারীরিক নগ্নতা দেখাচ্ছে, আর মানসিক নগ্নতাটা এতটাই দেখাচ্ছ জাস্ট নেওয়া যাচ্ছে না। যাই হোক, চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, অ্যাকচুয়ালি এটা অনেক বড় হওয়ারই, আমি অনেক কথা বলে উঠতে পারলাম না। মেবি হয়তো আমি ফিউচারে আবার আমি করতে পারি এই টপিকের ভিডিও। তো আমি যদি কোনো ভুল বলি অবশ্যই আমাকে তোমরা বলো যে না মিলি তুমি ভুল বলেছো, ঠিক বললেও সেটাও একটু জানিও, তোমাদের সাপোর্টটা খুব দরকার। লাভ ইউ অল, টাটা।